পর্যন্ত নেন স্যার তাদেরটা ওই আরম লেখা আছে সম্মানিত সুধীজন আসসালামু আলাইকুম আমি মঞ্জু মহাশয় আর এই মুহূর্তে আছি উত্তরার আড়ংয়ে আপনারা দেখছেন আড়ং বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান কিন্তু আড়ংয়ের গ্রাহকরা যারা এখান থেকে কিনেন আমরা মাঝে মাঝেই দেখি যে তারা সংক্ষুব্ধ থাকেন ক্ষেত্র বিশেষে তো এখানে আমরা আজকে এসেছি একটি অভিযোগের প্রেক্ষিতে যে এই যে বিভিন্ন ভোক্তাগণ তারা মানে আসলে একটু সংক্ষুব্ধ তো এখানে আমরা আজকে পেয়েছি একজন ভোক্তা উনি একজন চিকিৎসক তিনি অভিযোগ করেছেন যে 25 তারিখে একটি ড্রেস কিনেছেন তিনি সেটির দাম ছিল 760 টাকা প্লাস ভ্যাট একই সাথে উনি একই ড্রেস উনি আবার কিনেছিলেন 31 তারিখে সেটি হয়ে গিয়েছে 1300 টাকা সেখানে পরের বার যখন তারা ট্যাক্সি দিয়েছে সেটি একটি অন্য নাম যোগ করে দিয়েছে কিন্তু একই কাপড় আজকে আমরা যখন এখানে তদারকি করি তখন এই বিষয়গুলো ধরা পড়ে এবং এই কারণে আমরা এই প্রতিষ্ঠানটিকে আড়ং উত্তরার যে আড়ং উত্তরা আড়ংকে আমরা এই যে আমাদের যে চিকিৎসক আপনারা একটু শুনুন চিকিৎসক সাহেব উনি ছিলেন আপনি বলুন তো বিষয়টা যে আপনি উনি অভিযোগকারী আপনার নাম পরিচয় একটু বলবেন কোথায় আছেন এখন তো আপনি বলুন তো আপনার অভিযোগটা কি ছিল আমার অভিযোগ হচ্ছে গত 25 মে আমি এই উত্তরা আড়ং আউটলেট থেকে একটি ড্রেস ক্রয় করি যেটির দাম ছিল হচ্ছে 730 টাকা সেম ড্রেসটি গত 31 মে 2019 একই আউটলেট থেকে আমার ছোটো ভাই আমাদের জন্য গিফট হিসেবে কেনে যেটির দাম ছিল 1300 টাকা অর্থাৎ 6 দিনের ব্যবধানে যদি জামাটির মূল্য বেড়ে যায় হচ্ছে 600 টাকা এবং কাপড়ের মধ্যে কোনো পার্থক্য দেখেছেন আপনি একই কাপড় একই সেম ডিজাইন কাপড় আমাদের মনে হয়েছে এই জন্য আমি ভোক্তা অধিকার সংগঠনের তরফে লিখিতভাবে অভিযোগ যে দর্শক মন্ডলী আপনারা শুনছেন আমরা আজকে এখানে যে জরিমানা পাশাপাশি আমরা 24 ঘন্টার জন্য এই আউটলেটটি আমরা বন্ধ ঘোষণা করেছি এটি এই কারণে যে আমাদের সংশ্লিষ্ট সবার মনোযোগী হতে হবে আমাদের যারা ব্যবসায়ী আছেন আমাদের যারা এখানকার ম্যানেজারিয়াল পোস্টে আছেন দেখুন মালিকপক্ষ কিন্তু অনেক টাকা বিনিয়োগ করে একটি প্রতিষ্ঠান দাঁড় করায় যখন আউটলেটের ম্যানেজারগুলো বা ভিন্ন পদে যারা দায়িত্ব পালন করেন তখন কিন্তু ভোক্তা হিসেবে আমরা চরমভাবে এখানে ভুক্তভোগী হই তারা একটা স্টিকারের মধ্যে তারা দেখিয়েছেন স্লাববিহীন একটু ব্যাখ্যা দিয়েছেন তো এখানে আমি তাদের বলেছি আমার এই সম্পর্কে একটু পড়ালেখা যেতে ছিল এই সেই কারণে আমরা আজকে তাদের এই ব্যাখ্যাগুলো আমরা পুরোটা আমলে নিইনি এই কারণে যে তার যে স্টিকারটাটুকু ছিল স্টিকারটুকুর মধ্যে ভোক্তার জন্য তার কোনো বক্তব্য ছিল না এবং কাপড়ের মান এক আমরা যখন তাদেরকে দিলাম 3টি কাপড়ের ট্যাগ সরিয়ে কোনটি কত টাকা দামের তাদের যেই স্টাফরা তারা বলতে পারেন নাই তারা আমি যখন হাতে দিলাম তখন যে 1300 টাকার ড্রেসটা ধরে বললো এটির কোয়ালিটি খুব খারাপ এটি 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 এটির দাম স্যার 700 তো এই যে এই ধরনের এই যে অব্যবস্থাপনা এই ধরনের দৌরাত্ম এগুলোর বিরুদ্ধেই কিন্তু আমাদের আজকের এই কাজ আজকে আমরা এই প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছি যে 24 ঘন্টার জন্য আপনারা দেখছেন আমরা এখন আমাদের যে এখানকার ফোর্স আছেন এই ফোর্সের সদস্যরা ভিতরে আমরা সব খালি করাচ্ছি এবং খালি করিয়ে যে আমরা 24 ঘন্টার জন্য বন্ধ রাখবো একটি সিম্বলিক শাস্তি ছিল যে দেখুন ম্যানেজার সাহেব আছেন কথা বলছেন এবং এটি আসলে মন খারাপের বিষয় যে আমার দেশ মাননীয় প্রধানমন্ত্রী যে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেন যে সমৃদ্ধ বাংলাদেশের জন্য আমরা কাজ করে যাচ্ছি নিরবচ্ছিন্নভাবে সেই দেশকে যদি সুন্দর করতে হয় আমার অনাগত প্রজন্মের জন্য যদি আমি ভালো বাংলাদেশ চাই তাহলে কিন্তু আমাদের শক্ত হতে হবে কিছু ক্ষেত্রে আমরা এই যে আমরা যেটি বলছি এবার আমাদের যে অভিযান চলছে চকবাজারের নকল বেতাল পণ্য তারপর লাগেজ পার্টির পণ্য যেগুলোতে সরকার ভ্যাট ট্যাক্স পাচ্ছে না এবং বিভিন্ন মার্কেটে মার্কেটে যে নকল পণ্য ঢুকে সয়লাভ হয়ে যাচ্ছে এগুলোর বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে আমরা দায়িত্বহীন কণ্ঠে আমরা ঘোষণা করেছি যে এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের